আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার সাথে আজকে আছে সুজন কুমার সরকার দাদা। উনি হচ্ছে যে একটি এক্সিলিয়াবরেটরিজ কুমিল্লা চৌদ্দগ্রামের মার্কেটিং অফিসার। ওনার কাছ থেকে আমি আজকে কিছু বিষয় আপনাদেরকে তথ্য দিব ওনার মাধ্যমে। এটা হচ্ছে যে সমস্ত মা বোনেরা হচ্ছে যে দেশি হাঁস মুরগি পালন করেন, দেখা যাচ্ছে যে 5টা বা 10টা মুরগি পালন করে, 8-10টা হাঁস পালন করে, তাদের উদ্দেশ্যে উনি গঠনমূলক কিছু কথা বলবে। যেমন আমি আজকে দাদাকে বললাম যে দাদা, যারা 1000-2000 মুরগি শেয়ার তারা তো বড় বড় ডাক্তার নিতে পারে, কিন্তু অনেক মা বোন আছে যারা টুকটাক 8-10টা মুরগি পালন করে, হাঁস পালন করে, তাদেরকে তো কেউ পরামর্শ দেওয়ার মতো বেশি একটা নাই, আর তারাও একটা ডাক্তার নিয়ে কুলাইতে পারবে না। তো একটু দাদা যদি কিছু পরামর্শমূলক কিছু বলতেন তো ওই সূত্রে। তো আর কথা আর বাড়াবো না, আমি সরাসরি সুজন কুমার সরকার দাদার কাছে চলে যাব। ধন্যবাদ মাঘে মির্জা ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এর আগে আপনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, অনেক বিষয় সম্পর্কে আলোচনা করেছি, আজকে আবার সুযোগ দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, আপনারা আশা করি সবাই ভালো আছেন। আমি সুজন কুমার, দি একমিল ল্যাবরেটরিজ লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আছি আপনার চৌদ্দগ্রাম কুমিল্লা, এখন কলাবাগান অবস্থান করছি। তো মির্জা ভাই, একটা ভালো প্রশ্ন রাখছে যে দেশি হাঁস মুরগি কবুতর এগুলা আমাদের বাসায় মা বোনেরা লালন পালন করেন, তো অনেকেই বিভিন্ন রোগ হলে আপনারা ট্রিটমেন্ট করতে হয়তো বা ভয় পান কিংবা করেন না, কারো পরামর্শ, বড় ডাক্তারের কাছে যান। তো আমি এই সম্পর্কে আপনাদের কিছু পরামর্শ দিতে চাচ্ছি আর কি। তো আপনারা যেটা করবেন, যারা হাঁস মুরগি কবুতর, এরা আবার বয়স অনুযায়ী আছে বুঝছেন। আপনার যখন দেখবেন যে ছোট বাচ্চা দেশি হাঁস মুরগি কবুতর, বিশেষ করে হাঁস বেশি পালেন আপনারা, হাঁস আর দেশি মুরগি, এগুলার কিন্তু আপনার ভ্যাকসিন আছে, আপনারা জানেন কি না, হয়তো বা ভ্যাকসিন করেন না আপনারা। এগুলার ভ্যাকসিন যদি করেন তাহলে অবশ্যই ভালো হয়, আর এগুলার ভ্যাকসিনের ডোজ কিন্তু অনেক বেশি, বাট আপনার ভ্যাকসিন করতে গেলে অনেক খরচ হয়। তো আপনাদের যাদের ভ্যাকসিন করবেন, যাদের বেশি আছে তারা ভ্যাকসিন করবেন, আর যাদের কম আছে তাদের প্রয়োজন নাই, তারা ওষুধ খাওয়াবেন। আপনারা যারা ওষুধের পরামর্শ নিবেন বা নিতে ইচ্ছুক, আমি তাদের জন্য বলছি, আপনার প্রথমত বিশেষ করে রোগ প্রতিরোধের চেয়ে কিন্তু প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম, এটা তো জানেন। তো আপনারা যেটা করবেন, দেশি হাঁস মুরগি জানেন 10টা 20টা আছে, তারা আমাদের গ্রুপের নাম হচ্ছে অ্যান্ড্রোগ্রাফিক পেনিকুলাটা, মানে জিলিয়ান, এটা কালোমেঘ, এটার অর্থাৎ হচ্ছে কালোমেঘ, এটা কালোমেঘ থেকে তৈরি, এটা খাওয়াইলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। হাঁস মুরগি, দেশি হাঁস মুরগি কবুতর যেটাই বলেন, এটা 10 গ্রাম প্যাক সাইজ বাজারে আসছে। এটা আমাদের আগে 100 গ্রাম ছিল, 100 গ্রামটা তো আপনাদের পক্ষে কিনা সাধ্য হতো না, অনেক বেশি লাগতো আর কি, যাদের বড় খামার আছে তারা কিন্তু, আর যারা ছোটো ছোটো বাসা বাড়িতে লালন পালন করেন তাদের জন্য 10 গ্রামটা নিয়ে আসা হয়েছে। এটা আপনার রোগ আসার পূর্বেই আপনারা এটা খাওয়াবেন, তাহলে রোগটা আসবে না, ব্যাকটেরিয়া ভাইরাসের বিরুদ্ধে এটা ভালো কাজ করবে। নাম হচ্ছে জিলিয়ান বেট, এটা 10 গ্রাম প্যাক সাইজ, আপনারা যদি খাদ্যের সাথে খাওয়ান তাহলে আপনারা 1 কেজি খাদ্যের সাথে 3 গ্রাম দেবেন, আর যদি পানিতে দেন তাহলে 1 ml 1 লিটার পানিতে 3 গ্রাম দেবেন, এটা হচ্ছে ডোজ। তার পাশাপাশি আপনার যেটা আছে অ্যান্টিবায়োটিক, এজিথ্রোমাইসিন আছে, সালফাডাইজেন আছে, থাইমেথোপিন, আমাদেরটার নাম হচ্ছে ইরাফ্রিম বেট 10 গ্রাম, এটা হচ্ছে আপনার যে কোনো চুনা পায়খানা বলেন, গাম্বুরো, রানীক্ষেত, এগুলোর বিরুদ্ধে ভালো কাজ করবে। আরেকটা ওষুধ আছে, এটা হচ্ছে ফ্লোরোফেনিকল গ্রুপ, নাম হচ্ছে অ্যাম্ফ্লোরভেট, এটা 100 ml আছে এবং 15 ml প্যাক সাইজ আছে। 15 ml আপনার যদি এটা বাজারে অ্যাভেলেবল আছে আপনারা দোকানে গেলে পাবেন, এটা আপনার হচ্ছে ড্রপ আকারে সুন্দর আপনি খাওয়াইতে পারবেন। এটা যদি পানিতে দেন তাহলে এটার ডোজ হচ্ছে 1 ml 1 লিটারে দেবেন, আর যদি খাওয়ান তাহলে অল্প একটু করে খাওয়াবেন, পানিতে খাওয়ানোই বেটার। আর এটার পাশাপাশি যদি আপনি আরও অ্যান্টিবায়োটিকে যান, ইরা প্লাস আছে, এজিথ্রোমাইসিন, সালফাডায়াজিন, ট্রাইমিথোপিন, ব্রোমিক্সিন হাইড্রোক্লোরাইড এবং নিওমাইসিন সালফেট, আপনার 5টা গ্রুপ নিয়ে ইরা প্লাস আছে, আপনারা যেটা ইচ্ছা সেটা খাওয়াবেন। আপনারা যদি মনে করেন যে 3টা একসঙ্গে খাওয়াবেন তাহলে প্রয়োজন নাই, কারণ এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক, একটা খাওয়ালে যথেষ্ট, একটার সাথে আপনি জিলিয়ান বেট খাওয়াইতে পারেন, কারণ জিলিয়ান বেট আমি আগেই বলছি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আর এগুলোর পাশাপাশি আরও অনেক ড্রাগস আছে, এগুলো আপনারা হয়তো আস্তে আস্তে জানবেন, এগুলো একদিনে না জানাই ভালো। আপাতত আপনারা এই 3টা যদি ইউজ করেন, যাদের বাসা বাড়িতে
মুরগি হাঁস মুরগি কবুতর আছে তারা এগুলা পালবেন। আর কবুতরের জন্য স্পেশালি একটা প্রোডাক্ট আছে, ফিফ্লক্স আছেন গ্রুপ, নাম হচ্ছে ফিফ্লক্স। 1 ml 1 liter পানিতে অথবা খাদ্যের সাথে দিতে পারেন, 1 gram 1 kg খাদ্যতে অবশ্যই 5 gram দিবেন। এটা হচ্ছে কবুতরের ক্ষেত্রে, কবুতরের এটা স্পেসিফিক একটা ডাক, এটা দিলে আপনার কবুতরের চুনা পায়খানা বলেন, জিমানো বলেন, এগুলা খুব সহজেই নিরাময় হবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি জি দাদা, ভাই দাদা একটা প্রশ্ন আছে যে আপনাদের যে জিজ বেট আছে এটা কি মানে মানুষ রেগুলার খাওয়াতে পারবে? হ্যাঁ, প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির কারণে এরা কম বাজেট আর এরা নিজে ভাই একটা ভালো প্রশ্ন করেছেন। আপনার এগুলার পাশাপাশি আপনার জিজ বেট যেটা ভাই বলছে, জিজ বেটটা খাওয়াইতে পারেন। এটা হচ্ছে পাতলা পায়খানা দূর করবে, আপনার গাগুলা মসৃণ করবে, আপনার খসখসেটা থাকবে না, আর জিঙ্ক সালফেট মনোহাইড্রেট এটা সবসময় খাওয়াইতে পারবে। অসুখ আসুক অথবা না আসুক, জিজবেটটা খাওয়াইলে আপনার রোগটা আসতে বাধা দেয়, এজন্য জিজবেটটা আপনার মাসে প্রতি মাসে অন্তত সপ্তাহে 4 সপ্তাহ আপনার 2 সপ্তাহ খাওয়াইতে পারেন, সমস্যা নাই। আর আর পাশাপাশি আরেকটা আছে গ্রোথের জন্য, গ্রোথের জন্য যদি দেন, এর আগেও আমি ভিডিওতে বলেছি ভাইটাল অ্যামাইনো ফোর্ট আছে গ্রোথের জন্য, এটা সবথেকে ভালো প্রোডাক্ট, এটা আমাদের বাইরের প্রোডাক্ট ফ্রান্সের, ভাইটাল অ্যামাইনো ফোর্ট 100 ml আছে, 500 ml আছে, 1 liter আছে। যারা বাসা বাড়িতে আপনারা ইউজ করেন, গ্রোথ মনে করেন, যদি মনে করেন যে এগুলো গ্রোথের দরকার, মানে গ্রোথ বলতে মাংস বৃদ্ধি, আমি যেটা বলছি মাংস বৃদ্ধির দরকার, তাহলে আপনার ভাইটাল অ্যামাইনো ফোর্ট খাওয়াবেন। এটা হচ্ছে 1 gram 1 ml 3 liter পানিতে দেবেন। এটা আবার বেশি যদি ডোজ একটু কম বেশি হয় পাতলা পায়খানা করতে পারে, আপনারা প্রথম অবস্থায় 1 ml 4 liter দেবেন অথবা 1 ml 3 liter দেবেন, তাহলে সবথেকে বেশি ভালো হবে। আর আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি না বুঝেন স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, আমি যতটুকু পারি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আর আপনাদের যাদের বেশি আছে ভ্যাকসিনের প্রয়োজন, তারা আমাদের চন্দ্রকাম পশু হাসপাতাল আছে, আমাদের VSR আছে, ইউনো স্যার আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা আরও ভালো পরামর্শ নিতে পারবেন, ট্রিটমেন্ট নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। আর আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ সুজনদাকে আসলে এত সুন্দর গঠনমূলক কিছু পরামর্শ দেওয়ার জন্য। আসলে আশা করি এই ভিডিওটি যারা মা বোনরা বাড়িতে 8-10টি মুরগি পালন করে, হাঁস পালন করে, তাদের অনেক উপকার লাগবে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।